আর কত কত দুনিয়ার ইয়াবা আর কত এই ছোট জীবনটাকে উন্নত করার পিছনে চলে যেতে হবে দুনিয়ার থেকে। আসেন আসেন, আল্লাহ ওয়ালারা এটাই বলে, আলে মোলামারা এটাই আপনাদেরকে বুঝাইতে চাই, এটাই বুঝাইতে চাই আর কিচ্ছু না। নবীরা এটাই বুঝাইছে যে তুমি আত্মাকে নিয়ে ভাবো, এটা রোগ থেকে মুক্ত হও। এটা রোগ থেকে যখন মুক্ত হবে তো খোদার কসম আমাদের ঘরগুলো ওরকম হবে যেরকম সাহাবায়ে কেরামের ঘরগুলো আছে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, সাহাবায়ে কেরাম রাস্তায় বসতেন, তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে রাস্তায় কেন বসো? লাইসা লানা বুদ্দুনিয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কোনো এটা ছাড়া কোনো কোনো ব্যবস্থাই নেই। ঘরগুলো ছোট ছোট, মেয়েরা আছে, স্ত্রী আছে, সারাদিন আমরা ঘরে বসে থাকলে এদের চলাফেরায় ব্যাঘাত ঘটবে, এই জন্য আমরা মাঝে মাঝে রাস্তায় সময় কাটাই, এরা যেন একটু রিল্যাক্স হয়ে ঘরের ভিতরে থাকতে পারে। আল্লাহ রাসূল শিখাইছে রাস্তায় বসো বটে, কিন্তু রাস্তার হক আদায় করো। জিজ্ঞেস করো আমাদের ঘরগুলো সুন্দর হবে, আমরা যদি শিখতে শুরু করি, গলালাদেরকে শিখাইতে শুরু করি, ফ্যামিলি জীবন সুন্দর হবে, জীবন সুন্দর হবে, বড় সুন্দর হবে, এত সুন্দর হবে আপনি ধারণাও করতে পারবেন না কত সুন্দর হবে, কত সুন্দর হবে। তখন দেখা যাবে ঘরের লোক, বাচ্চা কাচ্চা, স্ত্রী, সন্তান, আপনার চেহারার বাজ দেখলে এদের চোখে পানি চলে আসবে। জিজ্ঞেস করবে তোমার চেহারা বাজ কেন? যদি বলেন যে তোমাদেরকে নিয়ে চিন্তা করি, তো সবাই পায়ে ধরে বলবে আমাদেরকে নিয়ে চিন্তা করো না, আল্লাহ তুমি চিন্তা করো, আল্লাহ আল্লাহ। এক তাবির কাহিনী আছে, উনি আল্লাহ রাস্তায় যাবে তো গোরালাদেরকে বলতেছে আমি তো চলে যাব, ফিরবো কখন তা তো জানি না, তোমাদের কি অবস্থা হবে? তো স্ত্রী সন্তান সবাই মিলে হাইসা বলতেছে তুমি কি ভাবতেছ, তুমি কি আমাদের রব যে তোমার মাথায় ভাবনা আসলো যে আমাদের কি হবে? তুমি তো আমাদের রব না, তুমি তো আমাদের রব না। বলেন ওই ব্যক্তির দিলটা সান্ত্বনা কতটুকু, কতটুকু সান্ত্বনা মাপতে পারবেন? আছে দুনিয়ার কোনো স্কেল ওয়েট করে দেখাবে তার দিলে কতটুকু সান্ত্বনা? আপনি কাহিনী বলে উড়াইয়া দিবেন, তাহলে ইতিহাস কেন লিখতেন? ইতিহাস তো সবই কাহিনী, তাহলে তো ইতিহাস হইতো না। কি ইতিহাস হইতো নাকি? ইতিহাস কি কাহিনী না? না কাহিনী না, আনেছে অনেকজনে আছে কাহিনী বলে উড়াইয়া দেয়, আসলে সব কাহিনী কাহিনী না, এর ভিতরে বাস্তবতা আছে। উনি অনেকদিন পরে ফিরে আসছে, তাইসা দেখতেছে যে বাড়ির রং চেঞ্জ হয়ে গেছে, রেখা গেছে একরকম, আইসা দেখতেছে সব উন্নত। ঘরের ভিতরে ঢুকে বলতেছে আমি যাওয়ার পরে এগুলা হইলো, তো হইলো কি করে? কেন আমাদের রব ছিল না? তুমি না ছিলে না, রব তো ছিল। ওই একই জবাব ঘরওয়ালাদের, একই জবাব যে তুমি ছিলে না, রব তো ছিল। যেমন বুড়ি হাসার পরে দেখে বকরি হারায় গেছে, হায়াতু সাহাবা আছে, আর তার জাতা হারায় গেছে, জাতা চুরে নিয়ে গেছে না হারকে নিয়ে গেছে, তো বুড়ি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আমি না ছিলাম না, তুমি কই ছিলা? আমি না ছিলাম না, তুমি কোথায় ছিলা? কেন তার মাথার ভিতরে ওই সফরের দোয়া আসছে, সে দফরের সোয়ার ভিতরে পড়ে গেছে, আনতা রফিকুনা ফি সফর ওয়া খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল, আমার সাথেও থাকবেন বাড়ি তো পাহারা দিবেন, যার বাংলা তর্জমা করতেছি আমি। সফরের দোয়ার অর্থ এটাই, আনতা রফিকুনা ফি সফর, আপনি আমাদের সাথে সফরে থাকবেন, খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল, আমার আহাল মালের ভিতরে আপনি প্রতিনিধি দেখা রাখবেন। তো বুড়ির ওই দোয়া পড়ে উঠছে সফরে, আমি তো বইলা বাহির হয়েছি, তো নামাজ উঠা হাত উঠে বলতেছে আমি তো ছিলাম না, আপনি কোথায় ছিলেন? আমার যে জাতা চুরি হইলো, বকরি চলে গেল, হায়াতুস সাহাবায় আছে, আল্লাহ ওই জাতার পরিবর্তে নতুন জাতা পাঠায় দিছেন, এক বকরির পরিবর্তে দুই বকরি পাঠায় দিছেন। আল্লাহ পারে,
আল্লাহ পারে না পারে না মানেন এটা সত্যই সত্যই তো যখন জিজ্ঞেস করতে এই চেঞ্জ আমি ছিলাম না কো তুমি ছিল না কি হলো আল্লাহ তো ছিল আমাদের রব তো ছিল আমাদের মালিক তো ছিল তো বলছে বলো কি হইছে কো তুমি চলে যাওয়ার পরে রাজা তার পরিষদ নিয়ে এখান দিয়ে যাইতেছিল আমাদের বাড়ির সামনে দিয়া এতটুকু পিপাসিত হইছে এখানে আয়শা সফর থেকে তো আওয়াজ দিছে পানি দেওয়া যাবে আমরা বসে ঘরে কোনো পুরুষ নাই দিতে পারি পানি কিন্তু দরজা খোলা না হাত দেখায় না পাও দেখায় না সরো তোমরা দেওয়ালের উপরে পানি রেখা দিব আর তোমরা এখান থেকে নিয়ে নিবা তো পানি দেওয়ালের উপরে রেখা দিছে এরা নিয়ে নিছেন হায় করনে ওয়ালা মালিক তো আল্লাহ ঠিক না পানির ভিতরে এরকম শাক ঢুকায় দিছেন সবাই পানি খেয়ে আত্মহারা হয়ে গেছে এই পানি আসলো তো আসলো সবার দিলের ভিতরে এদের মহব্বত ঢুকায় দিছে যে এরকম হইতে পারে পরিচয় পর্যন্ত দিলাম রাজা তার পরিষদ নিয়ে এখানে দাঁড়ায় আছে দুনিয়ার মানুষ রাজাকে ছোঁয়ার জন্য দেখার জন্য পাগল আর এরা বলে বাড়িতে পুরুষ নাই দরজা খোলা পানি দেওয়া যাবে না দিতে পারি তো এই পদ্ধতিতে দিতে পারি বাদশাহ দিলে এমন লাগা লাগছে তো বাদশাহ বলছে আমার পয়সা এখানেই খরচ হওয়া উচিত আর কোনো কানে না বানাও এদের বাড়ি বানায় দাও বানায় দাও দিছে বাড়ি বানায় বলছে পুরুষ কোথায় গেছে খবর পাওয়ার পরে বলছে যতদিন পর্যন্ত না আসে সব দায় দায়িত্ব আমার উপরে হায় হায় সুফিয়ানে সৌরির রহমতুল্লাহের একটা কিসা আছে মদ খায়া কেউ মাতাল হয়া ও বাল্য ঢলে বমি হয় তো বমি করতেছিল সুফিয়ানে সৌরির রহমতুল্লাহ বমি করলে মানুষের কষ্ট হয় উনি তো জানতেন না যে মদ খাইয়া বমি করতেছে আগে আমরাও ছোটবেলা দেখতাম ঢাকা শহরই তো বড় হইছি বাংলা যখন বেশি খাইতো তো লুঙ্গিরও খবর থাকতো না ঠিক না লুঙ্গিরও আমি যখন কামরাঙ্গীর চর পড়ি তখন অনেক দেখতাম ওইখানে বেশিরভাগ হলো ওই পুরান টাউনের ব্যবসায়ী চামড়ার ব্যবসায়ী বেশিরভাগ চরে যেত রাত্রে বাংলা খায়া ওই লুঙ্গিরও খবর নাই কি কয় না কয় অনেকে শেষমেশ বমি করতো তো বমি করতেছে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ দৌড়ে আসছে আচ্ছা পিঠ ধোয়াইতে ছিল যখন একটু শান্ত হয়েছে তো মুখটাকে ধোয়া দিছে ওই ব্যক্তি সুফিয়ানে সৌরি রহমতুল্লাহকে চিনতেন কেন হুজুররা তো মদের গ্রাম জানে না ঠিক না জানে নাকি হুজুররা জানে আতরের গ্রাম ঠিক না মদের গ্রাম তো পেতে পারবে না হুজুররা ওটা শুনলে মনে করবে এটা যিনি নতুন কোনো পারফিউম নতুন ভাবে আসছে ঠিক না মদের গ্রাম যারা হ্যাঁ ওই যে এক জায়গায় পড়ছিলাম যে আমাদের যে ছিল আর কি বাসা নিশাব তো আইয়ুব খানের আমলে বলে নিষেধ ছিল তো আইয়ুব খান নাকি বাসানি বক্তৃতার ভিতরে বলতেছে যে আজকে যদি বলার অনুমতি থাকতো তাহলে বলতাম যে পিআইসের দাম এত থেকে এত হইলো কেন অনুমতি নাই এই জন্য বলতেছিলাম তো উনি সব বলতে বলতে বলছে মদের দাম জাদু জানে ওনার সাথে এক সঙ্গী ছিল জাদু তো উনি তো আল্লাহ ছিলেন তো উনি তো জানেন না উনি জানেন স্বাভাবিক বমি করতেছেন তো যে বমি করতেছেন উনি সুফিয়ান সৌরি রহমতুল্লাহকে চিনতেন যখন একটু হুশে আসছে তো দেখা মনে মনে লজ্জিত হয়ে বসে হজরত জেনা ফেললো আর আমার মুখ ধোয়া দিল আমার পিঠ ধোয়া দিল হয় আমি মদ ছাড়তে পারবো না আল্লাহ আমি মদ ছাড়তে পারবো না ভিতরে ভিতরে তওবা করে বসে রাত্রে দেখতেছে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ উনি তাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র উনি স্বপ্নে দেখতেছেন বিরাট বড় বলি হয়ে গেছে তো জিজ্ঞাসা করছে সকালে দেখলাম কি আর বিকালে কি এত বড় বলি হইলো কি কইরা উপর থেকে আওয়াজ আসছে তুই যদি দয়া করে মুখ ধোয়াইতে পারো তাহলে আমি দয়া করে দিল ধোয়াইতে পারি না তুমি যদি দয়া করে মুখ ধোয়াইতে পারো প্রতিবেশীর দয়ায় আমার তো বন্দা আমি কি দিল ধোয়াইতে পারি না আসেন সত্য এটাই আর কতদিন দুনিয়া নিয়া আর কতদিন দেহ নিয়া আসেন আত্মা নিয়া যার কারণে প্রত্যেকে যদি আমরা ভাবি আর নির্ণয় করি আর চিকিৎসা নিতে শুরু করি তাহলে আজ না হোক কাল এটার প্রভাব যখন আমাদের ঘর ছেড়া সমাজের উপরে পড়বে তখন আমাদের সমাজটা ওরকমই হবে যেরকম সাহাবায়ে কেরামের সমাজ ছিল
উনাদের ঘর ছিল আমাদের সন্তানগুলো ওরকম হবে যেরকম উনাদের সন্তান ছিল আল্লাহ আমাদের সবাইকে বুঝা ভাবা তৌফিক দান ভাবতে হবে নাইলে কিন্তু আপনি ভাববেন যে এইভাবে দিন কাটতেছে কাটা যাবে আর কাটেও যাবে এটাকে ধরে রাখা যাবে না কিন্তু ওইখানে যাওয়ার পরে দেখা যাবে কি কি রোগ আমার ছিল কিন্তু ওদিন আর চিকিৎসা সম্ভব হবে না কিন্তু আমি একটা সহজ চিকিৎসা দিতেছি প্রাথমিক চিকিৎসা হয় না যে অ্যাক্সিডেন্ট হলে প্রাথমিক চিকিৎসা এটা দিয়া দিতে পারি আজকে এই মজমা যদি আজকে থেকে অভ্যাস করে যা আমরা ঘুমানোর আগে প্রতিদিন উজুর দরকার উজু করতে পারলে অনেক ভালো মুসল্লায় দাঁড়াইতে পারলে আরো ভালো দুই রাকাত তাহা তওবার নামাজ পড়তে পারলে আরো ভালো যদি কিছুই না পারো তো বিছানায় বসে কমসে কম আল্লাহর কাছে যেই ভাষায় পারো আরবিতে হইতে হবে বাংলায় হইলো তওবা করে কি করা শুধু আল্লাহর কাছে তওবা করে মালিক দিনটা কাইটা তো ঘুমের ঘুরে চলে আসলাম তোমাকে যতটুকু করা দরকার ছিল এতটুকু করতে পারি নাই আর এখন তো ঘুমাইতে চলছি না সকালে উঠাইলে উঠব না উঠাইলে আর কোনোদিন উঠানো হবে না আর কোনোদিন উঠা হবে না সত্যি নাইলে গুণের দোয়া এটা হইতো না আলহামদুলিল্লাহ ইল্লাজি আহিয়ানা প্রশংসা হই আল্লাহর যিনি আমাকে জীবিত করলেন পুনর্জীবন দিলেন বাদামা আমার টানা আমার মৌত হয়ে যাওয়ার পরে না উঠেলে আর কোনোদিন এই জন্য ঘুমের সময় ঘরের সবাইকে বলে বাচ্চা কাচ্চাকে বলে স্ত্রীকে বলে অভ্যাস করার সময় অভ্যাস অভ্যাস আমি তো হাদিসে নেয়ামত বলতেছি আপনাদের কোন অহংকার না আলহামদুলিল্লাহ আমার দুটো ছেলে তো মাদ্রাসায় থাকে মেয়েটা আমার সাথে থাকে ছোট আট বছর শেষ হলো ও ঘুমের আগে বলবে আব্বা কান্নাতে আগে একটা ঘর বানায় নি তারপরে ঘুমাবো কারণ ওই শিখছে 10 বার সুরা এখলাস পড়লে জান্নাতে একটা ঘর হয় তোর অভ্যাস হয়ে গেছে জান্নাতের ঘরটা বানায় নি তারপরে ঘুমাবো তা আসলে এই বয়সে তো ওর ঘর হবে না আশা রাখি আমাদের জন্যই ওই ঘর লেখা হবে কমপ্লিট বাচ্চাদেরকে শিখে যে চলো আমরা তওবা করে আর কোরআন বলে আল্লাহ তওবাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসে তওবাকারীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে কারণ তওবার ভিতরে রিয়া নাই তওবার ভিতরে ওজব নাই তওবার ভিতরে সুমা নাই ইবাদতের ভিতরে কিছু রোগ আছে ওগুলো তওবার ভিতরে নাই তওবা একটিকে নিট এন্ড ক্লিন পা এই জন্য তওবা করে ঘুমাবেন তো কে কে অভ্যাস করবেন দেখি আল্লাহ কবুল করুন ক্ষমা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীম সুলতানি ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াব ইয়া কারীম আয় আল্লাহ আয় আল্লাহ নতাওয়াসসালু ইলাইকা নূর ওয়াজহিক ওয়া আযমাত সুলতানি ওয়া নতাওয়াসসালু ইলাইকা حب حبيبك حب حبيبك حب حبيبك اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما انت تحب وترضى الله الله এই মজমা আপনার ঘরের ভিতরে বসে ঘরের বাহিরে না আপনার ঘরের ভিতরে বসে আল্লাহ এই মজমা যদি আপনার ঘরের থেকে খালি হাত ফিরত যায় এত বড় দাতার কাছ থেকে যদি খালি হাতে চলে যায় তাহলে মনে হয় এটাকে মনকে মন এটা মনকে বোঝানো যাবে যে দাতা আমাদেরকে লক্ষ কোটি নিয়ামত দিলেন অগণিত নিয়ামত দিলেন চাওয়া ছাড়া আমাদের অস্তিত্বতার থেকে বড় নিয়ামত তো আর কিছু না আমাদের পূর্ণতা থেকে বড় নিয়ামত তো কিছু না আমাদের সুস্থতা থেকে তো বড় নিয়ামত কিছু না আমাদের চোখ কান থেকে তো সুস্থতা কিছু বড় নিয়ামত কিছু না আমাদের বাক শক্তি শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এতে বড় নিয়ামত তো কিছু না যে আল্লাহ চাওয়া ছাড়া দিতে পারে আল্লাহর কাছে যদি শুধু কবুলিয়াত চাই তাহলে এটা খালি ফিরত দিতে পারে
কখনো মনকে বিশ্বাস করাইতে পারবো না যে আপনি খালি হাতে বিরতি দিবেন। বিদায় আজকে এই মজমাকে আপনি কবুল করেন, 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 এই মজমাকে আপনি কবুল করেন। সবাইকে সবাই আপনার রোগের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহ আমরা শরীরের জন্য যতটুকু সচেতন এতটুকু যদি আত্মার জন্য হইতাম তাহলে মনে হয় আমাদের সমাজটা ওই সাহাবাদের সমাজের মতোই হতো। সন্তান মনে হয় মা বাবার সাথে ওই ব্যবহার করত যেই ব্যবহার সাহাবায়ে কেরামের সন্তান তো সাহাবায়ে কেরামের সাথে করতেন, স্বামী স্ত্রীর সাথে ওই ব্যবহার করত যেরকম সাহাবাদের সাহাবাদের জমানায় করা হইত, স্ত্রী ও স্বামীর সাথে ওই ব্যবহার যেই ব্যবহার ওইখানে করা হতো ভাই ও ভাইয়ের সাথে ওই ব্যবহার যেটা ওই সমাজে করা হতো। আজকে সব উল্টা হয়ে গেছে। আল্লাহ আপনি আমাদেরকে কবুলিয়া নসিব করেন, এই মজমাকে কবুল করেন, এই মজমাকে কবুল করেন, এই এলাকাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, আমাদের এই আয়োজনকে কবুল করেন, এটা কেমন পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আল্লাহ কমিটি সহযোগিতা করতেছে, হায় আল্লাহ এদেরকে আপনি শান মোতাবেক জাজায় খায়ের নসিব করেন। আল্লাহ মসজিদ মাদ্রাসার জরুরত কে আপনি পুরা করা দেন, মসজিদের জরুরত পুরা করেন, মাদ্রাসার জরুরত পুরা করেন। আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে আপনি কবুল করেন, এর কমিটিকে কবুল করেন, এর সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ এই এলাকাবাসীকে আপনি কবুল করেন, এদের উসিলায় সারা ঢাকার সুপারকে কবুল করেন। আল্লাহ আমাদের দেশকে সর্ব ধরনের অরাজকতা থেকে আপনি হেফাজত করেন, আসমানি জমিনি দুর্যোগ থেকে হেফাজত করেন। আল্লাহ মানুষ ঢোল পিটায় পিটুক তাতে কি আসে যায়, আল্লাহ আপনি যদি হেফাজত করেন তাহলে ঢোল পিটাইলেও কোনো লাভ হবে না। আল্লাহ যত ধরনের দুর্যোগের কথা আমরা শুনতেছি, আল্লাহ আমাদের দেশকে আপনি মেহরবানি করে হেফাজত করেন, কোরআনের কারণে হেফাজত করেন, মাদারিসের কারণে হেফাজত করেন, মাকাতিবের কারণে হেফাজত করেন, মাসাজিদের কারণে হেফাজত করেন। আল্লাহ যেইখানেই যাই যেইখানেই মজমা হয় মানুষ ভাঙ্গা পড়ে, তোমার আর তোমার হাবিবের যে এস এই দেশের মানুষের দিলের ভিতরে এর উসিলে আমাদের দেশকে সমস্ত ধরনের দুর্যোগ থেকে হেফাজত করেন। আল্লাহ যার যে পরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, দুরারোগ্য রোগ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন, হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না, করোনাকে আর কোনোদিন আমাদের দেশে আসতে দিয়েন না। এরকম যত জটিল রোগ আছে মুসলমানকে আপনি হেফাজত করেন, ব্যয়বহুল রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ যারা মাটির নিচে শায়িত আছে সবরা বরাবর ঈমান নিয়া চাই যেই সময় মাটির নিচে যায় থাকুক কবরে যায় থাকুক সবাইকে দয়া করে মাফ করা দেন, কবরকে জান্নাতের বাগান বানায় ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ ইনসানের সাথে সাথে আপনি জিন্নাতকেও মাফ করা দেন। এরও আমাদের আমার নবীর উম্মত মানুষকে তো কিছু বুঝানোর সুযোগ হয়, এদেরকে তো বুঝাইতে পারতেছি না, না দেখতে পাই না কথা বলতে পারি। হায় আল্লাহ এদেরকেও মাফ করা দেন, এদেরকেও মাফ করা দেন, হিসাব কিতাব তো এদের জন্য, আল্লাহ এদেরকেও মাফ করা দেন। আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন। صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.